গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর রান্নাঘর থেকে স্টার্ট করলাম কারণ সকালবেলা আজকে ঠাকুরঘরের কাজ হয়ে গেছে। সকাল সকাল ঠাকুরঘর পুছে আর চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখি আজকে মামন এখনও ওঠেনি, যেহেতু 7টা বাজে আর আমি আজকে 6:30 নাগাদ উঠেছি। উঠে নিজের কাজবাজ একটু করে ঠাকুরঘর পরিষ্কার করে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর কি। তো এখন রান্নাঘরটা ইয়েটা গ্যাস ট্যাস এগুলো পুছছে, রাতে না পুছে রাখা হয় না, শুতে শুতে দেরি হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না, পুছে রাখাই ভালো জানি কিন্তু হয় না। আর সকালবেলা উঠে সেই তো আবার পুছতেই হয় কারণ রাত্রেবেলা ওই গ্যাসে তো আর করা হয় না, তো এখনও পর্যন্ত রাত্রেবেলা করা হয় না। হ্যাঁ, পরে যদি মনে মানে যখন দেখবো যে হ্যাঁ ঠিক আছে পারছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তখন রাত্রেই পুছে রাখবো, কিন্তু এখন তো দেরি হয়ে যায় বলে আর শরীরে দেয় না, তো রাত্রে ওই যা থাকে থাকে সাইড টাইট করে এঁঠোগুলো এঁঠো কাটাগুলো সাইডে রেখে চলে আসা হয়। তো সকালে উঠে গ্যাস পোছা হয়, তো গ্যাসটা পুছে নিয়েছি। পুছে নেওয়ার পরে আর নিরামিষ রান্না হয়েছিল কালকে আমাদের, তো তার জন্য বেশি মানে নোংরাটা কমই ছিল, মাংস টাংস হলে না বেশি নোংরা হয়, পুছতেও সময় লাগে। তো ওই রান্নাঘর পুছে এই ঘরে জানলা ঠাঙলাগুলো খুলে দিলাম, জানলাটা এসেই আগে খুলি না কারণ ঠান্ডা ঠান্ডা থাকে তো বাইরেটা, তো নিজের শরীরটাকে আগে অ্যাডজাস্ট করতে থাকি, করতে করতে একটা একটা করে জানলাগুলো খুলি। তো এদিকটা দেখো বোতল টোতল সব ছড়িয়ে রয়েছে, যেহেতু আগের দিনে এটা ওটা দেখবে বাচ্চা বাড়িতে থাকলে হবেই, এটা ওটা সব বের করে রাখে, সেসব জিনিস আবার জায়গার জিনিস জায়গায় রেখে টেবিলটা পুষে নিচ্ছি। বোতল ছড়িয়ে রয়েছে কোথায় কোথায়, মাছের জারকে সামনে নিয়ে চলে আসে, এইসব করতে থাকে। তো যেটা যেখানে রাখার করে নিয়ে টেবিল পুছে নিচ্ছি। টেবিল পুছে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো মেয়ের জল ব্যাগ এগুলো সব রেডি করব। বই খাতা রাত্রি ঠিকঠাক করে রেখেছি, এখন শুধু দেয়া বাকি কি টিফিন আর হলো ওই জলের বোতল। আর আজকে যেহেতু 7টার সময় উঠেছি আর এই মানে টেবিল পোছা গ্যাস পুছতে আমার খুব জোর হলে 10 থেকে 15 মিনিট লেগেছে, তারপরে আমি টাইমটা আর ওয়েস্ট করিনি, মেয়েকে একটু দেরিতে ডাকতে গেছি 7:35-40 তখন গেছি কারণ 8:30 থেকে স্কুল, তো ওকে রেডি করাতে বেশি সময় লাগবে না, ওকে ডাকলে উঠে পড়বে, এখনও পর্যন্ত তো স্কুল গোলার পর থেকে বেশি জ্বালাতন করেনি। আগে টিফিনটা আমি রেডি করে দিয়ে তারপর একটুকুনি সোফা টোফাগুলো ভাবছি আজকে ছেড়ে নেবো। আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এটা হলো সবার আগে বলে দিই এটা কবের ভিডিও, এটা হলো শুক্রবারের ভিডিও, আজকে শনিবার, তো আগের দিন মানে শুক্রবার দিন এই ভিডিওটা করেছিলাম। তো ওকে টিফিনটা রেডি করে দিয়ে দেখছি তখন মোটে 7:20 বাজে, ভাবলাম এখনই মেয়েকে ডাকতে যাব, তার আগে আমি একটু সোফা টোফাগুলো ঝেড়েই নিই, তাহলে আমার পরের কাজটা করতে সুবিধা হবে, অন্যান্য কাজগুলো আজকে একটু ভাবছি কাছাকাছিও করবো, তার জন্য কি করেছি সোফা টোফাগুলো একটু ঝেড়ে নিয়েছি, যতটা এগিয়ে রাখা যায় আর কি। সকাল সকাল উঠলে কিন্তু অনেকগুলো কাজ করা যায়, দেরি হয়ে গেলে উঠতে দেরি হলে কিন্তু সমস্ত কাজ উল্টোপাল্টা হয়ে যায়। এখন এই স্কুল খোলার পরে সব কিছু একটু টাইমে করতে পাচ্ছি, বেশ ভালোও লাগছে, সকাল সকাল উঠে ওয়েদারটাও বেশ ভালো লাগে, সকালের পরিবেশটাই একটা অন্যরকম। তো দেখো আই কার্ডটাও ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এখানে রুমাল যেটা ছিল আগের রুমাল সেটাও বের করে নিলাম, অন্য নতুন রুমাল দিয়ে দেবো, যেহেতু ওটা মানে নিয়েছে আগের দিন নিয়ে গেছিলো তার জন্য বের করে দিলাম ওই রুমালটা। আর এদিকে দেখো মাদুরটা গুটিয়ে রেখে দিয়েছিলো কোনো রকমে, এখন তুলে রাখছি, তুলে রেখে সোফা টোফাগুলো একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে তারপর যাবো মেয়েকে আনতে, মেয়েকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসবো। তো চলো ফ্রেন্ড, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের কাছে সকলের কাছে এই রিকোয়েস্টটাই রাখলাম, আশা করছি তোমরা আমার রিকোয়েস্টটা রাখবে। এখন বাজে প্রায় 9টা মতন, আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে আজকে, সকালের ব্রেকফাস্টে দেখো এখানে আলু ভাজছে আজকে না চিড়ের ফ্রাইড রাইস হবে। তো আজকে মেয়েকে যখন আনতে গেছিলাম তখন আসার সময় চিড়ে এই যে পাতলা চিড়ে এই দিয়ে আজকে ফ্রাইড রাইস করবে মামন বলেছিল, তো আসার সময় নিয়েছে চিড়ে, তারপরে বিস্কুট এইসবগুলো নিয়েছে, আমার একটা বিস্কুট আছে, তোমাদের বিস্কুটের প্যাকেটটা দেখানো হলো না,
তো ওই বিস্কুটটা নিয়েছিলাম, যেগুলো হলো বেকারির যে বিস্কুটগুলো থাকে না সেরকম, সেই বিস্কুটগুলো, ওই বিস্কুটগুলো দিয়ে মানে চা খেতে খুব ভালোই লাগে। তো এখানে দেখো কড়াইশুঁটি বের করে নিয়েছে, আর হলো কিশমিশ, ফুলকপি, গাজর এসব সব কিছু দিয়ে ফ্রাইড, মানে চিড়ে ফ্রাইড রাইসটা বানাচ্ছে। আর এখানে আমি কাঁচাও বসিয়ে দিয়েছি, ওইদিকে রান্না হচ্ছে, আমি কাঁচা করে নিচ্ছি। মেয়েকে দিয়ে এসে বললাম না সকাল সকাল একটুখানি কাজগুলো করে নিতে পেরেছি, সকাল মানে করে নিতে পারি আর কি, সকাল সকাল উঠলে। তখন তো সোফা টোফা ঝেড়ে গেছি, ওই দিকটা যেতে হয়নি, সোজা মেয়েকে দিয়ে এসেই কাচাকাচি করতে, চা খেয়ে কাচাকাচি করতে চলে এসেছি। হ্যাঁ, তাহলে এই কেচে ধুয়ে এখন মেলাও হয়ে যাবে প্রায়। আমার সকাল সকাল মানে 10টার মধ্যে কাচাকাচি সব কমপ্লিট, কাঁচা, মেলা, বিছনা টিছনা ছাড়া, মানে নিজের মনটাও বেশ ভালো লাগে 12:30-1টার মধ্যে স্নান করে নেওয়া, কার না ভালো লাগে বলো। তো এখানে দেখো আলুটা ভাজার পরে গাজর, কড়াইশুঁটি, ফুলকপি সব দিয়ে দিয়েছি, আর এখানে আমার কাঁচা কমপ্লিট। লাস্টে গামছাটা ড্রাই করা বাকি ছিল, তো এটা ড্রাই করে নিলাম। চলো এবারে মেলে দেবো সব, মেলে দিয়ে তারপরে চলে যাব ওপরে, ওপরে গিয়ে বিছনা টিছনা ঝাড়বো, কারণ আজকে চাদরটা যেহেতু পাল্টেছি চাদর টাদর পাততে হবে, পেতে তারপর আবার মেয়েকে আনতে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং, চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু সামনে এসে কথা বলা আর কি হয়নি, সকাল থেকে ভাবলাম একটু কাজবাজগুলো আগে আগে করে সেরে নিই। আর কাজ মানে তো জানো একটার পর একটা, হাত আর ফাঁকা হয় না, একটার পর একটা ছিলই। তো এখন কাছাকাছি হয়ে গেল, কাঁচা বলতে ওই বিছনা চাদর টাদরগুলো জাস্ট কাচলাম, আর মেয়ের যেগুলো পড়েছিল কালকে সেই জামা কাপড়। হ্যাঁ, তো কেছে এখন দেখে এখানে চাদরটাও পাল্টাবো, আর নিচের বিছনা টিছনা তোলা হয়ে গেছে, নিচের সোফা ঝাড়া হয়ে গেছে, সকালবেলায় করে নিয়েছি। আর এখন বাজে 10টা, আর আমি 10:15 নাগাদ যাবো মেয়েকে আনতে। আর এই কাজবাজ করছি, কাজবাজের মধ্যে ভাবলাম এবার একটু 5 মিনিট বসি, বসলেই তো ইচ্ছা হয় যে একটু তোমাদের সঙ্গে গল্প করি। তো বাইরের ওয়েদারটা দেখো, আজকে ছাদে গিয়ে দেখাই, চলো। ওয়েদারটা একদমই পরিষ্কার, ঝকঝকে রোদ উঠেছে, এরকম ঝলমলে ওয়েদার থাকলে মনটাও বেশ ভালো লাগে। কাছাকাছি করে দিয়েছি, শুকিয়েও যাবে তাড়াতাড়ি, আর যেহেতু ড্রাই করে দিয়েছি না, ড্রাই করলে বেশিক্ষণ আর লাগে না শুকাতে। আর এখানে এই জামাকাপড়গুলো মেলা রয়েছে, কালকে সেগুলো তুলে দেবো, আর নিচের জামাকাপড় তো মেলা হয়েই গেছে। এবারে একটুখানি কাজ করে নিই, আর সকালে আজকে ব্রেকফাস্টও তৈরি হচ্ছে। সকালে ব্রেকফাস্ট আজকে চিড়ের ফ্রাইড রাইস হচ্ছে, আমি এখনও খাইনি, রেডি প্রায় হয়েই এসছে। তো এই বিছনাটা তুলে তারপর যাবো নিচে, আর দুপুরে যে কী রান্নাবান্না হবে সেটা আর কি এখনও কাটাকাটি হয়নি। তো যখন এখনও ঠিক করা হয়নি, আমি জানি না, তো নিচে গেলে জানতে পারবো কী রান্নাবান্না হবে, তো তখন তোমাদের বলবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি তো কেচে এলাম, আমি তো কেচে এলাম, এই যে সব কটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো এটা হলো আমি ভিডিও করছি, এটা ভিডিও করছ না?
চা। হ্যাঁ আজকে ফাঁকা, এখানেই দাঁড়াও এখানেই দাঁড়াও। কোথায় যাচ্ছে? ঠাকুর তো এইখানে। তো এদিকে দেখো চিলি ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর মেয়েকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এসে তোমাদের একটু ভাবলাম দেখিয়ে দিই খেতে, এইটা কিন্তু খুব ভালো লাগে। তোমরা এরকমভাবে চিলি ফ্রাইড রাইস করো, হয়তো অনেকে যারা করো না তারা এরকমভাবে করতে পারো। চাউমিন টাউমিন যেরকমভাবে করে না সেরকমভাবে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত বেড়ে নিচ্ছে, আর পাশে মাছ ভাজা হচ্ছে। কাতলা মাছ আজকে রান্না হবে, তো সে মাছটা ভেজে নিয়েছে নুন হলুদ মাখিয়ে। নুন হলুদ মাখিয়ে তো ভাজবেই, আর এখানে দেখে যে মাছটা দেখছে সেটা দিয়ে চচ্চড়ি হবে। চচ্চড়ির সবজিও কাটা হয়ে গেছে। তো মেয়েকে দিতে যাওয়ার আগে আমি সবজি টবজি কেটে সব করেই গেছি। তাহলে আজকে সকাল সকাল যেহেতু ওঠাতে না আমাদের ভালোই হয়েছে, কাজটা বেশ সময় মতন করতে পারি। আর দেখো মাছ ভাজা হলেই তো মেয়ে খাবে। আর শোল মাছের যে বাচ্চাটা ছিল সেই শোল মাছের বাচ্চাটা ওকে দিয়েছি। এর মধ্যে মিশানো মাছ ছিল, মোরলা পুঁটি, পুঁটি মাছটা বেশি, আর ওই শোল মাছ আর একটা দুটো কী মাছ বলতে পারবো না, নাম জানি না, সেসব মাছগুলো ছিল, সেই দিয়ে চচ্চড়ি। পেঁয়াজ বেগুন, মানে আলু পেঁয়াজ কুমড়ো বেগুন যেগুলো দেখছিলে আর কি। তো দেখো এখানে ভাত বেড়ে বাড়া হয়ে গেছে, আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি খেতে বসে গেছে। এখন বাজে ওই 3:10 মতন মনে হয় বাজে, ঠিক এক্সাক্ট টাইমটা বলতে পারলাম না। আর এখানে দেখো চচ্চড়ি নিয়েছে, আর আগের দিনে মাছের তেলে সেই শিস পালং দিয়ে করেছিল, ওই ডাটাগুলো আমি নিচ্ছি। আমার ডাটা খেতে দারুণ লাগে, সব মেয়েদেরই ডাটা হয়তো চিবাতে বেশিরভাগ মেয়েদেরই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। মাছের মাথা ডাটা এসব জিনিস মানে আমার প্রিয়। আর দেখো এখানে মাছের ঝোল বড়ি দিয়ে করেছে, তো সেই দিয়ে এখন খেয়ে নেবো। আর মেয়েকে পড়িয়ে নিয়ে চলে এসেছি, এখন দুধটা নিয়ে নিচ্ছি। দুধটা পড়তে যাওয়ার আগে বের করে রেখে গেছি, বের করে রেখে ওই ওকে দিচ্ছি। আর আমিও এখন প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা এসে আর না চা খাই খাই না, এসে একটু মানে দুধ থাকে ঠান্ডা দুধ, তো এটা ঠান্ডা দুধটা লিভারের জন্য অনেক ভালো হয়, তো তার জন্য আমি ঠান্ডা দুধটা খাই। ঠান্ডা দুধটা খেতেও ভালো লাগে, আর গরম দুধ আমি একদম খেতে পারি না। গরম দুধে একটা কেমন গন্ধ, মানে দুধের যে স্মেলটা হয় না ওটা আমি একদমই নিতে পারি না, ছোটোর থেকেই আমার একদম ভালো লাগে না। তো ফ্রেন্ডস এই দেখো এখানে এখন দুধ গরম বসিয়ে দিয়েছি, মেয়েকেই নিয়ে আসলাম। আর এদিকে দেখো বিট গাজর সিদ্ধ হচ্ছে, আজকে রাত্রের তরকারি হবে বিট গাজরে, তো তার জন্য মামন সব কেটে ফেটে বসিয়ে দিয়েছে সিদ্ধ। আর আমি ওই মেয়েকে এখন দুধটা খাইয়ে দেবো, খাইয়ে তো এখন সেরকম এই আঠাটা মাখবো এই কাজ ভাই। তো চলো ফ্রেন্ডস সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মেয়েকে দুধ খাইয়ে এসে আর আমিও দুধ টুধ খেয়ে নিয়েছি, দুধ বিস্কিট একটু মুড়ি শুকনো মুড়ি খেয়েছি। আর এখন দেখো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখছি, আর চানাচুর দিয়ে, চানাচুর এটা হলো বাপির জন্য, মামনও বললো খাবে না, তো অল্প করেই ওই জন্য মাখছি। আমিও খাবো না চানাচুরটা, ঠিক হবে না আমার জন্য খাওয়া, তার জন্য তো একটু প্রবলেম হচ্ছিলো আমার মাঝখানে, তো তার জন্য এই এখন ভাবছি যে রিচটা লঙ্কাটা একটু কম খাবো। এটা ভাবছি, আমি জানি না কতদিন পারবো, একটু ডায়েটও করবো, তার সাথে বেশি মোটাও হয়ে যাচ্ছি, তো তার জন্য একটু ডায়েটও করছি, বেশি চানাচুর টানাচুর একদমই খাচ্ছি না। একটু ওই খেতে ইচ্ছে হলে একটা ধরো ওই যে পাপড়ি যেগুলো দেখছো একটা একটু খেলাম ব্যাস। আর একটু নিয়ে আদাও দিয়ে দিচ্ছি, আদার গন্ধটা আমার খুব ভালো লাগে। আর আমার যেগুলো দিয়ে খেতে ভালো লাগে সেগুলো আমিও খাই। আর এই ভিডিওটা যদি আমার বাবা দেখে বলবে কি তুই বাড়ি ওখানে মুড়ি মাখিস, কিন্তু এখানে এসে মুড়ি মাখিস না, বাড়িতে গেলে না আমি খুব কুড়ে হয়ে যাই, বাবা বললো আমি অনেকবার বলার পরে, বলতে বলতে তারপরে উঠি। আর এখানে তো করতেই হয়, কিন্তু বাড়িতে গেলে সব মেয়েরা একটু আধটু কুড়ে হয়ে যায়। তো বাবাকে বলে দিই, ভিডিও তো দেখছেই, তো তোমাকে বাড়িতে গিয়ে মেখে দেবো, প্রত্যেকবারই বলি কিন্তু আর করা হয় না, তো এবার ঠিক আছে করে দেবো। তো এই মুড়ি মাখা হয়ে গেলে তো রান্নাবান্না আমি তো করবো না, এখন মামনি করবে। আমি আটাটা মাখা আমার মাখবো, এখনও মাখা হয়নি। আর এদিকে দেখো বাদাম, বাদামটা ভেজে নিচ্ছে, এটা হলো কিন্তু রাত্রে রান্নার জন্য করেছে দেবে, হ্যাঁ কড়াইশুঁটি। আর এই দেখো এখন কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে, তখন মুড়ি মাখছিলাম যখন তখনও হয়নি। এদিকে দেখো তরকারি বসিয়েও দিয়েছে, এটা হলো জিরে ফোড়ন দিয়েছে, আলুটা ভাজছে, আলুটা সেদ্ধ করেনি।
তো বাদাম, তারপরে কড়াইশুঁটি এসব দিয়ে তরকারিটা বানাবে। এদিকে দেখো জল ভরা হচ্ছে, এরকমভাবেই জল ভরিয়ে আমরা তোমাদের দেখিয়েছি। আর এখন কিন্তু আমি অনেকক্ষণ পর আবার তখন শর্ট ভিডিও করছিলাম, তো এখন এসে দেখি জল ভরা হচ্ছে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করা হয়ে গেছে। রান্না করার পরে দেখবে একটুখানি নোংরা নোংরা হয় না, তো সেটা একটুখানি মুছে নিয়েছে। রুটি করা এখনও বাকি আছে, তো এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে। আর এই তরকারি, এত তরকারি তো আর খাবো না, যতটা খাওয়া হবে হবে, আর বাকিটা যা থাকবে এটা দিয়ে একদিন ভেজিটেবল চপ করব। তো চপ করলে তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেজিটেবল চপটা খেতে ভালোই লাগে। আর এদিকে দেখো মেয়ে এই যে এসে পড়তে থেকে ব্যাগ ওই বাইরেই রেখে দিয়েছে, ওর পরীক্ষা, তাও পড়তে বসার নাম নেই। যেহেতু শনি রবিবার ছুটি, তার জন্য বলেছে আজকে আমি এসে আর পড়তে বসবো না। এখানে দেখো আজকে ও দাদাইকে বলে মানে দোকান থেকে এই পাথরগুলো নিয়ে এসেছে। আমাদের যেহেতু সোনার দোকান, তো এরকম পাথর অনেক সময় থাকে দোকানে, ক্যাটসাই এগুলো দেখছো, এগুলো নিয়ে ও এখন খেলতে বসেছে পাথর নিয়ে। আর এই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মেয়ে বলছিল যে একটু উনি দেখিও, দেখছো লম্বা লম্বা, ও বলছে এগুলো সাপের চোখ, কোনটা স্কাইটা বলছে র্যাবিটের চোখ, এইসব লাগিয়েছে। তো আজকের মতন বাই বাই, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো লাভ ইউ অল, টাটা অ্যান্ড গুড নাইট।